আমরা যদি জুলুম থেকে ফিরে না আসি যদি আমরা তওবা না করি তাহলে আমাদের উপরে গজব চিনি দিয়ে দিবেন তিনি কে সামনে দুর্ভিক্ষ এটা আমরা সবাই বুঝতেছি মোটামুটি এই দুর্ভিক্ষকে সামনে রেখে আসুন কুফর থেকে অন্যায় থেকে অবিচার থেকে জুলুম থেকে ফিরে আসি জুলুম অবিচার থেকে ফিরে আসি তওবা করি যদি আমরা তওবার মতো তওবা করি আমাদেরকে যিনি maaf করে দিবেন তিনি কে আর যদি আমরা অব্যাহতভাবে এগুলো চালাতে থাকি আমাদের উপরে একটার পর একটা গজব চলে আসবে যখন দেখা গেল মিশরে দুর্ভিক্ষ আসছে ইউসুফ নবী তখন কোথায় ছিলেন হ্যাঁ মাশাআল্লাহ কোথায় ছিলেন অপরাধ কইরা জেলখানায় গিয়েছে না মিথ্যা অপবাদে জেলখানায় ঢুকানো হইছে মিথ্যা অপবাদে জেলখানায় ঢুকানো হলো কি মিথ্যা অপবাদ তিনি জুলাইখার জুলাইখাকে কুপ্রস্তাব দিয়ে জুলাইখার ক্ষতি করতে চেয়েছেন নাউজুবিল্লাহ মিন মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হলো এখনো দেখবেন দীন বিরোধী কোরআন বিরোধীরা এরাও কাফের মুশরিকদেরকে অনুসরণ করে আম্বিয়া আলাইহিমুস সালামের ওয়ারিসদের চরিত্রে তকমা লাগিয়ে এরাও সেই স্বাদ নিয়ে থাকে নবীদের চরিত্রে কোনো দাগ আছে আস্তে বলেন কেন নবীদের চরিত্রে কোনো কালেমা আছে কোনো দাগ আছে নবীদেরকে যিনি হেফাজত করেছেন তিনি কে আল্লাহ সূরা ইউনূসের 98 নম্বর আয়াতে বলছেন ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওম ইউনূস লাম آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين الله تعالى বলছেন জনো পদের লোকেরা কেন এমন হলো না যারা ঈমান আনার পরে তাদের ঈমানটা উপকারী হয় অর্থাৎ গজব আসার আগে তারা কেন ঈমান আনলো না ঈমান যদি তারা গজব আনার আগে নিয়ে আসে সেই ঈমানটা তাদের জন্য উপকারী হবে এই জন্য আল্লাহ তাআলা বলছেন জনপদের লোকেরা কেন এমন হলো না তাদের ঈমানটা যেন তাদের জন্য উপকারী হয় তবে ইউনূস নবীর কওম ব্যতীত কারণ ইউনূস নবীর কওম ইউনূস নবীর উম্মত গজব আসার আগেই তারা তওবা করেছিল গজব আসার আগেই তারা আল্লাহর কাছে ইস্তেগফার করেছিল এই জন্য ইউনূস নবীর উম্মতকে দুনিয়ার লাঞ্ছনাদায়ক আযাব থেকে যিনি বাঁচিয়ে দিয়েছেন তিনি কে এই আয়াতে বলা হয়েছে ইউনূস নবীর উম্মতকে গজব থেকে আল্লাহ বাঁচিয়ে কিভাবে গজব থেকে বাঁচানো হয়েছিল সংক্ষেপে শুনেন সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা বর্তমান ইরাক দেশের মুসেল নগরীর কাছাকাছি নিনাওয়াব একটা অঞ্চলে তাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল সেই লোকেরা শিরক কুফরের মধ্যে নিমজ্জিত ছিল আল্লাহর নবী সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাম তিনি তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন কিন্তু শিরক আর কুফরে নিমজ্জিত থাকা লোকগুলো ইউনূস নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা ঈমান আনলো না ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বললেন শোনো তোমরা যদি আমার দাওয়াত কবুল না করে শিরক আর কুফরের মধ্যে নিমজ্জিত থাকো তাহলে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবে বারবার তিনি তার কওমকে সতর্ক করলেন বারবার সতর্ক করার পরেও তার কওমের লোকেরা যখন শুনে না তিনি তখন আল্লাহর আদেশে তার কওমের এলাকা থেকে তিনি চলে গেলেন যাওয়ার সময় বলে গেলেন আগামী তিন দিন পরে তোমাদের উপর গজব নেমে আসবে জোরে বলেন কয় দিন আরো জোরে বলেন কয় দিন ইউনূস নবী এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় বললেন আগামী তিন দিন পরে তোমাদের উপরে গজব আসবে তোমরা তো আল্লাহর দিনের দাওয়াত কবুল করলা না অপেক্ষা করো আল্লাহর গজব তোমাদের উপরে নেমে আসবে ইউনূস নবী এই কথা বলে এলাকা ছেড়ে চলে গেলেন
আর তার উম্মতের লোকেরা মনে মনে ভাবল ইউনুসকে আমরা নবী হিসাবে মানি নাই, কিন্তু মনে মনে আমরা তো জানি ইউনুস আসলে কার নবী। আরো জোরে বলেন, তারা ভালো করেই জানতো নবীর কথা কখনো মিথ্যা হতে পারে। ইউনুস নবী তাদেরকে বললেন তিন দিন পরে গজব আসবে, গজব আসার কিছু পূর্বাভাসও তাদেরকে দিয়ে দিলেন। তারা দেখো, তারা যখন গজব আসার পূর্বাভাস লক্ষ্য করলো, তারা বুঝে ফেলল সত্যি সত্যি তাদের উপরে গজব নেমে আসবে। এই জন্য ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই তারা এক জায়গায় জড়ো হলো, এক জায়গায় জড়ো হয়ে তারা তওবা করলো। এমনকি তারা পশুর পাল বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একটা মাঠে চলে গেল, বাচ্চা কাচ্চা পশুর পালকে আলাদা রেখে নারী পুরুষ সবাই মিলে ইস্তেগফার শুরু করলো। কার কাছে? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কার কাছে? আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। বান্দা যখন গুনাহের সাগরে গা ভাসিয়ে দি, বান্দা তার ভুল বুঝতে পেরে যখন আল্লাহর কাছে ধরনা দেয়, তখন ক্ষমা নিয়ে বান্দার সামনে যিনি হাজির হয়ে যান তিনি কে? ইউনুস নবীর কম যখন শিরক আর কুফর থেকে ফিরে এসে তওবা করল, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে ফেললেন। আর ইউনুস নবী তো এলাকা ছেড়ে চলে গেলেন। ইউনুস নবী এলাকা ছেড়ে চলে যাওয়ার পর তিনি মনে মনে ভেবেছিলেন আমার এলাকার লোক সব মনে হয় মরে একেবারে শেষ হয়ে গিয়েছে। কিন্তু তিন দিন পর তার কাছে খবর গেল একটা লোক মারা যায় নাই। ইউনুস নবী এবার মনে করলেন আমি তাদেরকে বলে এসেছিলাম তাদের উপরে গজব আসবে, কিন্তু তাদের উপরে তো গজব আসে নাই। ওইদিকে ইউনুস নবী তিনি জানেন না তার এলাকার তার উম্মতের সব লোক তওবা করেছে, এটা তিনি জানেন না। তিনি মনে মনে ভাবলেন এখন যদি আমি এলাকায় ফিরে যাই লোকজন আমাকে ধরবে, বলবে ইউনুস তুমি একটা মিথ্যাবাদী, তুমি বলেছিলে গজব আসবে কিন্তু গজব আসে না। ইউনুস নবী মনে মনে ভেবেছিলেন আমি যদি ফিরে যাই এরা আমাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করবে, এমনকি তারা সবাই মিলে আমাকে হত্যাও করে ফেলতে পারে। এই জন্য ইউনুস নবী আল্লাহর সিদ্ধান্ত আসার আগে ইজতেহাদ করে তিনি আবার হিজরত শুরু করলেন। হিজরতের উদ্দেশ্যে তিনি এবার নদীর কিনারে গিয়ে কিংবা সাগরের কিনারে গিয়ে একটা নৌকায় আরোহণ করলেন। এই নৌকা যখন চলা শুরু করলো হঠাৎ করে দেখা গেল নৌকা ডুবে যাচ্ছে। নৌকার মাঝি তখন বলল এই নৌকাতে এমন কে উঠেছে যার জন্য হয়তো এই অবস্থা হচ্ছে, একজন লোক কমাইতে হবে, সুতরাং লটারির ব্যবস্থা করা হোক, লটারির ব্যবস্থা করা হোক, যার নাম লটারিতে উঠবে, যার নাম লটারিতে উঠবে তাকে এই নৌকা থেকে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে এই কাহিনী কোট করেছেন। কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 139 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না ইউনুসা মিনাল মুরসালিন إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم. الله تعالى بول جنار نشتو يونس رسول در انتر بكت چلو إذ أبق إلى الفلك المشحون যখন তিনি আল্লাহর কাছ থেকে পলায়ন করে অর্থাৎ মনিবের কাছ থেকে পলায়নকারী তাকে বলা হয়েছে আয়াতে, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা না করে তিনি যখন ইজ্জত করছিলেন, তিনি যখন নৌকায় উঠলেন ফাসাহামা তিনি লটারির মধ্যে পড়ে গেলেন, ফাকানা মিনাল মুদহাদিন তিনি লটারির মধ্যে তার নাম উঠে গেল, লটারির মধ্যে যখন তার নাম উঠে গেল ফালতাকামাহুল হুত তখন তাকে নদীতে ফেলে দেওয়া হলো, মাছ তাকে ভক্ষণ করে ফেলল। ইউনুস নবীকে যখন সাগরের মধ্যে নদীর মধ্যে ফেলে দেওয়া হলো, কোন কোন রেওয়ায়েতে পেয়েছি তিনি তিনটা অন্ধকারে পড়ে গিয়েছিলেন, একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার। সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সাগরের তলদেশটা অন্ধকারাচ্ছন্ন, দুই নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। আল্লাহর নবী সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালাম ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে লক্ষ্য করলেন এমন জায়গায় এসেছি এখান থেকে আমাকে একজন ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
ইউনূস আলাইহিস সালাম তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন কোরআনুল কারীমে সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াতে যেটাকে আমরা দোয়া ইউনূস বলি সেই ইউনূস নবীর তাসমি ইউনূস নবীর দোয়া আল্লাহ তুলে দিলেন ইউনূস নবী মাছের পেটের ভেতর থেকে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিমিন সবাই পারেন না তাহলে সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিমিন ইউনূস আলাইহিস সালাম বললেন তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি পবিত্র ওগো আল্লাহ আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি যে জায়গায় এসেছি এখান থেকে তুমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে আল্লাহ তাআলা বললেন আমার ইউনূস যখন মাছের পেটের ভেতরে থেকে আমার কাছে হাজারি করল আমার ইউনূসের ফরিয়াদ আমি ছাড়া কেউ শুনল না আমি আমার ইউনূসের ডাকের জবাব দিয়ে তাকে জানালাম فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله فاستجبنا له আমি তার ডাকের জবাব দিলাম ونجيناه من الغم আমি তাকে তার এই দুরাবস্থা থেকে উত্তরণ করলাম বাঁচিয়ে দিলাম وكذلك এইভাবে করে ইমানদাররাও যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে আহাজারি করে আমাকে ডাক দেয় নুনজিল মুমিনিন মুমিনদেরকে বিপদ থেকে বাঁচায় দিবেন কে আমাদের কপাল পোড়া কিছু মুসলমান আছে তারা এখন আল্লাহর কাছে সাহায্য নাচে জীবিত মৃত মানুষের সামনে জীবিত মৃত লোকদের কাছে অথবা মাঝে মাঝে কবরের কাছে গিয়ে চায় আছে না নাই চাইতে হবে একজনের কাছে তিনি কে যিনি দিতে পারেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ এই কাহিনীটা কেন বললাম কারণ ইউনূস আলাইহিস সালামের উম্মতের কথা এই সূরা 98 নম্বর আয়াতে এসেছে যেখান থেকে সূরাটার নামকরণ ইউনূস নবীর উম্মত তারা কুফরির মধ্যে শিরকের মধ্যে ছিল কিন্তু শিরকের মধ্যে অটল থাকে নাই তওবা করে ফেলেছে মাফ করে দিয়েছেন কে আল্লাহ মাফ করে দিয়েছেন কে তাইলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদের কম বেশি সবার গুনাহ আছে গুনাহ আমাদের আছে গুনাহের প্রতি আকর্ষণ আমাদের আছে কিন্তু এই গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহ একটা দরজা একটা সিস্টেম খোলা রেখেছেন সেই সিস্টেমের নাম হলো তাওবা জোরে বলেন তো সেই সিস্টেমের নাম কি আরো জোরে তাওবাকারী লোকদেরকে আল্লাহ বড় পছন্দ করেন এই জন্য নবীজি বলেছেন আল্লাহু আশাদ্দু ফারহান আল্লাহর নবী বলেছেন আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা আল্লাহর নবী বলেছেন তোমাদের কারো হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পরে একজন লোক যেমন আনন্দ করে সে যেমন খুশি হয় তেমনি ভাবে গুনাহ করা লোকেরা তারা যখন গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে আল্লাহ তার চাইতে আরো খুশি হয়ে যায় সুবহানাল্লাহ কইতে মন চায় না এখানে আমরা যারা এসেছি হয়তো আমার অনেক যুবক ভাইরা আছেন অনেক গুনাহ করে ফেলেছি গান শুনতে শুনতে নামাজ ছাড়তে ছাড়তে কিংবা আমরা শয়তানের দোকায় গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার জন্য তওবার জায়গা আমরা যদি আমাদের নিজেদের ভুলের জন্য নিজেদের গুনাহের জন্য পাপের জন্য যদি লজ্জিত হয়ে আল্লাহর কাছে আমরা যদি আজকে চোখের পানি ছেড়ে তওবার মতো তওবা করতে পারি আমাদের সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কি আমরা কোনো অপরাধী মানুষ পেলে তাকে শাস্তি দেই অপরাধী লোক পেলে পুলিশ জেলখানায় ঢুকায় আর আল্লাহ অপরাধী পেলে শাস্তি দেন না আল্লাহ বলেন দেখি দেখি তওবা করে কিনা তওবা করলে আল্লাহ তারে মাফ করে দেয় তাহলে আমরা এই 98 নম্বর আয়াত থেকে একটা শিক্ষা পেলাম আমরা যে গুনাহগুলো করেছি খালেস নিয়তে যদি আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসি মাফ করে দিবেন কে
আস্তে বলবেন না জোরে বলেন আমাদেরকে মাফ করে দিবেন কে তওবা এটি হচ্ছে আল্লাহর পথে ফিরে আসার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম এটা আমরা জানতে পারলাম আমরা আজকে 13 নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ কারণ খুতবায় আমি 13 নম্বর আয়াত করেছি ইউনূস তুমির কাহিনীটা সংক্ষেপে বললাম কারণ সূরার নাম ইউনূস এটা এসেছে 98 নম্বর আয়াতে আর 98 নম্বর আয়াতের হালত বলতে গিয়ে কিছু কথা বলেছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সময় তো অল্প আজকে একটা আয়াত থেকে কথা বলবো বলেন তো দেখি কোন সূরা থেকে আলোচনা চলতেছে জোরে বলেন ইউনূস নবীকে কিওয়ালা নবী বলা হয় আরো জোরে বলেন মাসওয়ালা নবী বলা হয় 13 নম্বর আয়াত থেকে আমরা কথা বলবো চলেন আমরা যে আয়াত থেকে কথা বলবো সে আয়াতটা একটু তেলাওয়াত করি পড়েন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين আরো জোরে বলেন কথাগুলো কার চলেন আমরা এই আয়াতে আল্লাহ কি বলেছেন একটু বাংলায় জেনে নেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুন আপ অবশ্যই আমি বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি কথা শুনতেছেন আমার আর এদিক ওদিক তাকায়েন না এটা ক্লাস এটা তাফসীর মাহফিল সিরাত মাহফিল হচ্ছে আম জনতার ক্লাস এখান থেকে আমরা দিন চর্চা করব দিন শিখব তার আলোকে জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুন আর অবশ্যই আমি বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে আল্লাহ বলছেন তোমাদের পূর্বের বহু প্রজন্মকে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি এখন একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কি কারণে ধ্বংস করলেন আল্লাহ এরপরে বলছেন লাম্মা বালামু যখন তারা জুলুম শুরু করেছিল আর তোমাদের পূর্বে অবশ্যই বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত হয়েছিল ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত আর তাদের কাছে আল্লাহর তরফ থেকে রাসূলগণ বাইয়িনাত অর্থাৎ সুস্পষ্ট নিদর্শন দলিল আদিল্লা সহ মুজিজা সহ এসেছিলেন ওয়ামা কানু লিয়ুমিনিন এরপরেও তারা ঈমান আনে নাই কাযালিকা নাযযিল কওমাল মুজরিমিন এভাবেই আল্লাহ তাআলা অপরাধী সম্প্রদায়কে শাস্তি দিয়ে প্রতিশোধ নিয়ে থাকেন এই হচ্ছে আজকের আলোচনা যে আয়াত থেকে করব এই আয়াতের বাংলা তর্জমা আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের পূর্বে তোমাদের মানে কার আল্লাহ কাদেরকে বলছেন আরো জোরে বলেন আমাদেরকে বলছেন আল্লাহ বলছেন তোমাদের পূর্বে বহু জাতিকে বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি কেন কারণ তারা জুলুমের মধ্যে নিমজ্জিত ছিল জুলুম আরবি শব্দ এর অর্থ হলো অত্যাচার নিপীড়ন নির্যাতন অবিচার অন্যায় ইনসাফের বিপরীত যেটা সেটাকে বলা হয় কি জুলুম আবার কোরআনে জুলুমটাকে শিরকের অর্থ ব্যবহার করা হয়েছে তাহলে আমরা যদি সার্বিক অর্থ নেই তাহলে অর্থ দাঁড়াবে তোমাদের পূর্বে শিরিক কুফর আর অন্যায় অবিচার নিপীড়নে লিপ্ত থাকা বহু জাতিকে আমি তোমাদের পূর্বে ধ্বংস করে এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় এভাবে বলেছেন ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ আল্লাহ তাআলা বলছেন অতঃপর আমি কত এমন জনপদকে ধ্বংস করে দিয়েছি যেই জনপদের বাসিন্দারা ছিল জালেম এই সব জনপদকে আমি এমন ভাবে ধ্বংস করে দিয়েছি তাদের ঘরের ছাদ সহ আমি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি
তাদের ব্যবহৃত কূপগুলোকে আমি পরিত্যক্ত বানিয়েছি, এমনকি তাদের সুউচ্চ সুদৃঢ় প্রাসাদ সমূহকে আমি ধ্বংস করে দিয়েছি, কারণ সকল ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কি। আল্লাহ বলছেন তোমাদের পূর্বের বহু জাতিকে আমি জুলুমের কারণে অর্থাৎ শিরিক কুফর মানুষের উপরে অন্যায় বিচারের কারণে ধ্বংস করে দিয়েছি। এই রকম ছয়টা জাতির কথা আমি আপনাদেরকে বলি, যেই ছয়টা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের জুলুমের কারণে। কয়টা জাতি আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা জাতি। সব শিক্ষা বর্তমান প্রেক্ষাপট সব এখানে ঢুকে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর ছয়টা জাতিকে আল্লাহ জুলুমের কারণে অত্যন্ত জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন। আমার কথা আপনাদের কানে যদি পৌঁছায় তাহলে বলেন তো পৃথিবীর কয়টা জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন? কিসের কারণে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কিসের কারণে? এখানে সব আলোচনা মুখস্থ করে যাওয়া লাগবে। পৃথিবীর ছয়টা জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কিসের কারণে? জুলুমের কারণে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম, কওমে নূহ। বলেন তো এক নাম্বার কোন নবীর জাতি? আরো জোরে, নূহ আলাইহিস সালাম। তিনি তার উম্মতের কাছে আল্লাহর দিনের দাওয়াত পেশ করলেন। আল্লাহর দিনের দাওয়াত পেশ করার পরে তার উম্মতের লোক, তার জাতির লোকেরা আল্লাহর দিনের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। নূহ নবীকে আল্লাহ তাআলা 950 বছর হায়াত দিয়েছিলেন। 950 বছরের দীর্ঘ এই হায়াত পেয়ে তিনি ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, সমাবেশ করে করে দাওয়াত দিয়েছেন, দিন রাত তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু কাফেররা তার কথা শোনে না। যখন নূহ নবী তাদেরকে দাওয়াত দেন তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখতো, নূহ নবীর দাওয়াত তারা কর্ণপাত করতো না। নূহ নবী যতই তাদেরকে দাওয়াত দেন তারা শুনতো না। নূহ নবী বললেন রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তিনি বললেন হে আমার রব, আমি আমার উম্মতকে দিনে রাতে তোমার পথে দাওয়াত দিয়েছি। লাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত কেবল তাদের পলায়ন বৃদ্ধি করেছে। যতই তাদেরকে দাওয়াত দিই কথা মানে না, কথা শুনে না। এবার নূহ নবীর উপরে তার জাতির লোকেরা, বিশেষ করে নেতৃস্থানীয় লোকেরা, তারা এবার নূহ নবীর উপরে নির্যাতন নিপীড়ন শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। এখানে আলেমরা বসে আছেন, তাদেরকে সাক্ষী রেখে বলছি, সকল যুগেই নবীরা যখন, যে নবী যখনই যে উম্মতের কাছে দাওয়াত দিয়েছে, সেই যুগের নেতা খেতা সবার আগে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখনো পৃথিবীর বহু জায়গায় দেখবেন স্বার্থান্বেষী নেতা খেতারা, এরাও আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়। বিশেষ করে কোরআন বিরোধী লোক যারা দেখলে চেনা যায়, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদপুর, ঘুষখুর টাইপের লোক যারা, কোরআনের দাওয়াতের সবচাইতে বড় বিরোধী হলো তারা। নবীরা যখন দাওয়াত দিয়েছেন এই টাইপের নেতা খেতাগুলোই বাধা দিয়েছে। নূহ নবীর উপরে যখন ষড়যন্ত্র শুরু হলো, নির্যাতন নিপীড়ন যখন শুরু হলো, নূহ নবী তখন বদদুয়া করলেন। তিনি বললেন রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তিনি বললেন হে রব, এই কাফেরদের আন্ডা বাচ্চা একটাকেও বাকি রাখিও না, সবগুলারে গজব দিয়ে ধ্বংস করে দাও। নবী যদি বদদুয়া করে ফেলেন তাহলে সেটা যিনি কবুল করে ফেলেন তিনি কে? নূহ নবী যখন এই বদদুয়া করলেন, দেখেন নূহ নবীর উম্মত এরা শিরক করত, কুফর করত, ইমানদার লোকদের উপর নির্যাতন করত, নিপীড়ন করত। আমার কক্সবাজার পেকু অঞ্চলের ভাইয়েরা শোনেন শোনেন, এখনো আল্লাহর দিনের মুজাহিদদের উপরে নির্যাতন চলে। এখনো আল্লাহর দিনের কথা বললে কত ধরনের নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গুন, খুন সব কিছু আছে। এগুলা নতুন কোনো বিষয় নয়। যত যুগে দিনের দাওয়াত ছিল তত যুগেই দিন বিরোধী জালেম গোষ্ঠীর এইরকম নির্যাতন নিপীড়ন ছিল। কিন্তু ইমানদাররা কখনো জালেমদের সামনে কোনো যুগেই মাথা নত করে নাই। ইমানদাররা আল্লাহর দিনের দাওয়াত দিয়ে গিয়েছে, কারণ ইমানদারদের জন্য একজন যথেষ্ট, তিনি কে? নূহ নবী যখন তার উম্মতের জন্য বদদুয়া করলেন, আল্লাহ তাআলা এমন গজব দিলেন, এত অনবরত আসমান থেকে বৃষ্টি শুরু হলো, বৃষ্টির মালিক যিনি তিনি কে? অবাজি মুখে দি হতা বাইন নইনু, হ্যাঁ
বৃষ্টির মালিক যিনি তিনি কে বৃষ্টি আমার কথা শুনে না বৃষ্টি আপনাদের কথাও শুনে না আল্লাহ এমন বৃষ্টি দিলেন সাত রাত আট দিন পর্যন্ত বৃষ্টি চলল এমন ভাবে বৃষ্টি হলো এমন বন্যা আসলো মহাপ্লাবন আসলো আমার বাড়ি তো সিলেটে সিলেটে আবার অনেক বড় বন্যা হয়েছিল আপনারা দেখছেন আমার এক দাদি ওনার বয়স 100 বছর ওনাকে বললাম এত বন্যা এত পানি জীবনে দেখছেন নাকি কয় আমার জন্মের পরে দেখি নাই কয়েকজন বলেছে শতাব্দীর সবচাইতে বড় বন্যা হয়েছে এটা আর কি বন্যা নূহ নবীর সময় এমন প্লাবন আসলো এমন বন্যা আসলো নূহ নবী বলেছেন আল্লাহ সবগুলারে ধ্বংস করে দাও ইমানদার কিছু সংখ্যক যারা এটা নিয়ে ইখতিলাফ আছে কেউ বলেছেন 40 জন কেউ বলেছেন 80 জন ইখতিলাফি বিষয় আমি বলতে চাই না যতজনই আছে ততজন আল্লাহু আলাম যারা ঈমান এনেছেন এদেরকে বাদ দিয়ে সব কাফেরের গোষ্ঠীকে মহাপ্লাবন দিয়ে ধ্বংসজুরি করেছেন তিনি কে মাঝে মাঝে আমরা টাকা পয়সা ক্ষমতা পাইলে নিজেদেরকে আমরা ভাবসাব নিজেদের ভাবসাব ধরে রাখতে পারি না ভাবসাব যিনি মুহূর্তের মধ্যে শুকায় দিতে পারেন তিনি কে এই জন্য অহংকার করা যাবে না নিয়ামত দেন যিনি নিয়ামত কেড়ে নিতে পারেন ও টাকা পয়সা ক্ষমতা এগুলো আল্লাহর নিয়ামত এগুলো আল্লাহ চাইলে কাউরে দিতে পারেন আবার আল্লাহ যদি চান তাহলে আল্লাহ মনে হয় ছিনায় নিতে পারেন না আরো জোরে বলেন ইউসুফ নবীকে তার ছোটবেলায় তার 10 ভাইরা অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল তারা ভেবেছিল ইউসুফ ওখানে শেষ আর আল্লাহর কুদরতটা কেমন দেখেন ইউসুফ নবীকে অন্ধকার কুয়া থেকে উঠিয়ে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় মিশরের রাজবংশে ঢুকায় দিলেন শেষ পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলেন তাহলে আল্লাহ যদি কাউরে ক্ষমতা দিতে চান আল্লাহ পারেন কিনা আবার আল্লাহ যদি কাউরে জুতার বারে খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাতে চান আল্লাহ পারবেন না আরো জোরে বলেন নমরুদের মতো শয়তানের ক্ষমতা কেড়ে নিয়ে জুতার বারে খাওয়াইয়া তারে ক্ষমতা থেকে বিদায় করেছেন কে সেই আল্লাহ এখন নাই থাকলেও পাওয়ার কমে গেছে হ্যাঁ আল্লাহর একশনটা বড় মারাত্মক আল্লাহ যখন ধরেন আল্লাহ যখন শুরু করেন তখন আর নিস্তার পাওয়া যায় এই যে দেখেন নূহ নবী সেই জাতির লোকদেরকে আল্লাহ যখন ধরলেন তখন আল্লাহ ছাড়লেন না একটা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে তাহলে বলেন তো দেখি পৃথিবীর কয়টা জাতিকে আল্লাহ বংশসূত্রা শেষ করেছেন কিসের কারণে কোন অপরাধে এক নাম্বার কোন নবীর কৌম আরো জোরে দুই নাম্বার হচ্ছে আদ জাতি যাদের কাছে হুদ আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল হুদ আলাইহিসসালাম আদ জাতির কাছে আল্লাহর দিনের দাওয়াত দিলেন এরা ছিল সেই সময়ে অত্যন্ত শক্তিশালী জাতি উঁচু উঁচু টাওয়ার বানিয়েছিল কোরআনে সেগুলো এসেছে উঁচু উঁচু প্রাসাদ বানিয়ে মনে করেছিল সেগুলোতে তারা চিরদিন অবস্থান করবে তারা এত শক্তিশালী জাতি ছিল এদের কাছে যখন হুদ পয়গম্বর হুদ আলাইহিসসালাম যখন দাওয়াত দিয়েছিলেন তারা অহংকার করে কি বলেছিল শুনেন সূরা হামিম সাজদা এর 15 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة الله تعالى বলছেন অতঃপর যখন অতঃপর আদ জাতির লোকেরা অযথাই অহংকার করত অহংকার করে তারা বলেছিল মান আশাদ্দ মিন্না কুয়া আমাদের চাইতে কার এত শক্তি আছে কে আমাদের চাইতে শক্তিশালী আজ জাতির এই কাফেরদের কিছু স্বভাব মুসলমানদের মুনাফিকের ভেতর ঢুকে গিয়েছে ক্ষমতা পাইলে নিজেকে আর নিজেদের তার অবস্থান ভুলে যায় ক্ষমতা পাওয়ার পর মনে করে তার চাইতে শক্তিশালী কেউ নেই আছে না নাই আপনার আমার চাইতেও শক্তিশালী একজন আছেন তিনি কে আজ জাতির লোকেরা এত ঐশ্বর্যের মালিক ছিল হুদ আলাইহিসসালাম যখন দাওয়াত দিলেন বললেন তোমাদের মন গড়া মতবাদ বাদ দাও শিরক কুফর বাদ দিয়ে আল্লাহর দিনের প্রতি ফিরে আসো তারা বলল কোন আল্লাহর দাওয়াত দাও আমরাই তো সবচেয়ে বড় শক্তিশালী আল্লাহ তাআলা তখন বললেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিন
منهم قوة وكانوا بآياتنا يجحدون الله تعالى বললেন এরা কি দেখে না আল্লাহ তাআলা তাদেরকে পয়দা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চাইতে শক্তিশালী আর এরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছে এই অস্বীকারের পরিণাম কিন্তু ভালো হয় এরা যখন কুফরের মধ্যে নিমজ্জিত রইল শিরকের মধ্যে নিমজ্জিত রইল দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরক বুঝে থাকলে বলেন দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের নাম কি এজন্য লোকমান হাকিম তার ছেলেকে প্রথম ওসিয়ত করেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ কলেজার টুকরা ছেলে তুমি আল্লাহর সাথে শিরক করো না ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরক হলো সবচাইতে বড় জুলুম শিরক করা মানে হলো কার উপর জুলুম করা আল্লাহর উপর জুলুম করা জুলমের অর্থ হলো যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে না রাখা দুনিয়াকে এই দুনিয়াতে মানুষকে পাঠাইছেন কে আরো আসতে বলেন কি তাহলে ইবাদত পাওয়ার যোগ্য কে তাহলে ইবাদত যারে দেওয়া দরকার তারে না দিয়া অন্য জায়গায় দেওয়া নাও জুলুম অন্য জায়গায় ইবাদত করা অন্য জায়গায় মাথা ঝুঁকানো সেটার নাম জুলুম সেটার নাম শিরক সেটার নাম কি এরা শিরক কুফরে নিমজ্জিত ছিল শুধু শিরক আর কুফর তাদের অপরাধ নয় তাদের আরেকটা বড় অপরাধ ছিল যারা ঈমান আনতো তাদেরকে তারা নির্যাতন করত এই যুগে ঈমান ঈমানওয়ালা লোকদের উপরে বিশেষ করে বর্তমান দুনিয়ায় মুসলমানদের উপরে নির্যাতন নাই হ্যাঁ এই নির্যাতন নিপীড়নে ফ্রাস্ট্রেট হওয়া যাবে না কারণ চূড়ান্ত ফয়সালা আসবে যার তরফ থেকে তিনি কে আজ জাতির লোকেরা যখন আল্লাহর দিনের দাওয়াত প্রত্যাখ্যান করে জুলুমের মধ্যেই তারা নিমজ্জিত থাকলো গজব আসলো যার তরফ থেকে তিনি কে আরো জোরে বলেন তিনি কে একটা না তিন বছর আল্লাহ বৃষ্টিপাত বন্ধ করে দিলেন কয় বছর আরো জোরে তিন বছর আল্লাহ বৃষ্টিপাত বন্ধ করে দিলেন এরপরে একটা কালো মেঘের টুকরা পাঠালেন তারা মনে মনে ভেবেছিল এই কালো মেঘের টুকরা থেকে তাদের জন্য শান্তির বৃষ্টি নাজিল হবে কিন্তু দেখা গেল তাদের জন্য শান্তির বৃষ্টি আসলো না বরং বজ্র নিনাদ শুরু হলো বজ্র নিনাদ আর ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে যিনি বিদায় করে দিয়েছেন তিনি কে এরপরে আসেন সামুদ জাতি তিন নম্বর জাতি হলো সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন জুলুমের কারণে এই সামুদ জাতির লোকেরা তাদের কাছে সালেহ আলাইহিস সালাম এসেছিলেন দাওয়াত নিয়ে তারা দাওয়াত প্রত্যাখ্যান করেছিল শিরক আর কুফরের মধ্যে নিমজ্জিত থেকেছিল শিরক কুফরে নিমজ্জিত থাকার পাশাপাশি তারা এরা কত বড় কম্বক কত বড় নাদান ছিল সালেহ নবীকে তারা হত্যা করতে চেয়েছে সালেহ আলাইহিস সালামের কাছে তারা মুজিজা চেয়েছে আল্লাহ তাআলা একটা উটনি মুজিজা দিয়েছে ওই উষ্টিটাকেও তারা হত্যা করতে চেয়েছিল হত্যা করে ফেলেছে সালেহ নবীকেও তারা হত্যা করতে চেয়েছিল এরপরে সালেহ আলাইহিস সালাম আর সালেহ নবীর উম্মতদেরকে হেফাজত করে ওই সময়ের কাফের জালেম গুলারে ধ্বংস করে দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে বিরাট ভূমিকম্প হলো বিরাট ভূমিকম্প হলো বজ্র নিনাদ আর ভূমিকম্প দিয়ে ওই জালেম গুলারে দুনিয়া থেকে যিনি বিদায় করে দিয়েছেন তিনি কি গেল তিন নম্বর জাতি চার নম্বর জাতি হচ্ছে কৌমে লুত লুত আলাইহিস সালামের জাতি মনে রাখতেছেন তো আপনারা এক নম্বর কোন নবীর উম্মত দুই নম্বর আদ জাতি তিন নম্বর সামুদ জাতি চার নম্বর লুত নবীর উম্মত কোন নবীর এরা কেমন দুষ্ট জানেন পৃথিবীতে এরাই সর্বপ্রথম এমন কুকর্ম শুরু করেছে যা দুনিয়াতে আগে কেউ শুরু করে নাই পুরুষে পুরুষে যৌনতা নারীতে নারীতে যৌনতা যেটাকে আমরা বলি সমকামিতা এই সমকামিতা এই দুষ্ট লোকেরা পৃথিবীতে সর্বপ্রথম শুরু করেছিল সমকামিতা ছাড়াও এরা আরো অনেক অন্যায় অনেক কুকর্মের সাথে যুক্ত ছিল ওজনে কম দিত এরা অজরে কম দিত ডাকাতি করত রাস্তায় রাহাজানে লুটপাট করত আল্লাহ তাআলা তাদের কাছে লূত আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠালেন তিনি তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন তারা দ্বীনের দাওয়াত প্রত্যাখ্যান করলো দ্বীনের দাওয়াত প্রত্যাখ্যান করে শিরক আর কুফরের মধ্যে নিমজ্জিত থাকার পাশাপাশি সমকামিতায় লিপ্ত থাকলো অজনে কম দিল রাহাজানে লুটপাট ডাকাতি কোনোটা তারা বন্ধ করলো না বারবার বলার পরেও তারা যখন কথা শুনে না আল্লাহ এমন গজব দিলেন জমিনটা উল্টায় তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কি
আস্তে বলবেন না জোরে বলেন কি আল্লাহ ধরে না ধরে না ধরে না আল্লাহ যখন ধরে তখন কিন্তু গেল চার নাম্বার জাতি পাঁচ নাম্বার জাতি হচ্ছে আহলে মাদিয়ান মাদিয়ানবাসী যাদের কাছে শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল আর শুআইব আলাইহিস সালাম ছিলেন মুসা নবীর শ্বশুর শুআইব আলাইহিস সালামের এই জাতি শিরিক এবং কুফরে নিমজ্জিত থাকার পাশাপাশি এরা আরো অন্যায় লিপ্ত ছিল ডাকাতি রাহাজানির চিন্তায় এ ধরনের কুকর্মে তারা লিপ্ত ছিল শুআইব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন কিন্তু তারা দাওয়াত কবুল করলো না দাওয়াত প্রত্যাখ্যান করলো ইমানদারদের উপরে জুলুম নির্যাতন বাড়ালো শেষ পর্যন্ত আল্লাহ এদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলেন একটা না কয়েকদিন আল্লাহ একটা না সাত দিন তাদের উপরে গরম চাপিয়ে দেওয়া হয়েছিল কই দিন এমন গরম গরমের ছুটে তারা বসত ভারী ঘর বাড়ি ছেড়ে সবাই জঙ্গলের মধ্যে গেল সেখানে গিয়েও শান্তি পায় না গর্তের মধ্যে ঢুকলো গুহায় ঢুকলো শান্তি পায় না শেষ পর্যন্ত ম্যাগের টুকরা আসলো ভেবেছিল তারা ম্যাগ থেকে তাদের জন্য শান্তির বৃষ্টি আসবে কিন্তু না দেখা গেল শান্তির বৃষ্টি নাজিল হলো না বরং এমন ভাবে বজ্র নিনাদ হলো ওই বজ্র নিনাদের মাধ্যমে আর আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল করে কাফের গুলারে ধ্বংস করে দিয়েছেন কে নাম্বার সিক্স কষ্ট হচ্ছে আপনাদের চলে আসছি নাম্বার সিক্স ছয় নাম্বার জাতির নাম ফেরাউনের জাতি জুড়ে বলেন ছয় নাম্বার জাতিটা কার জাতি ফেরাউন মানুষটা বড় বালা মানুষ আরো জুড়ে বলেন ফেরাউনের সময়ে যেই নবীকে পাঠানো হয়েছিল সেই নবীর নাম কি নরম না গরম খুব গরম যেমন গরম শাসক তেমন গরম নবী সুবহানাল্লাহ বলবেন না এই ফেরাউনের নির্যাতন নিপীড়নের চিত্র তার জুলুমের চিত্র আল্লাহ কোরআনে খুলে খুলে বর্ণনা করেছেন মুসা নবীর জন্মের আগে মুসা নবীর জন্ম ঠেকাবার জন্য বনে ইসরায়েলের সদ্য জন্ম নেওয়া পুত্র শিশুকে ধরে ধরে সে জবাই করত আল্লাহ কোরআনে বলেছেন ইউদাব্বিহুনা আবনাআকুম ধরে ধরে জবাই করে ফেলত অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইউকাত্তিলুনা আবনাআকুম হত্যা করে ফেলত এখনো দেখবেন নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য পৃথিবীর বহু দেশে স্বৈরাচারেরা মানুষকে খুন করে ফেলে যারা এখনো নিজেদের মসনদের জন্য মানুষকে হত্যা করে ফেলে এরা হচ্ছে এই যুগের নব্য ফেরাউ এই ফেরাউন মুসা নবী এবং মুসা নবীর উম্মত বনি ইসরায়েলের উপরে কি জুলুম করেছিল শুনেন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিলেন দুইজনকে আল্লাহ একসাথে নবুয়ত দিলেন এরপরে বললেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগাব ফেরাউনের কাছে যাও শেষ বালকগণকারী তাকে গিয়ে দিনের দাওয়াত দাও মুসা নবী যখন দাওয়াত দিলেন ফেরাউন কি ফুলের মালা দিয়ে তারপর রিসিভ করছে নাকি আরো জোরে বলেন ফেরাউন বলল মুসা তুমি আবার কোন খোদার দাওয়াত দাও মিশরে আমি তো খোদা ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছে সবচেয়ে বড় রব আমি সবচেয়ে বড় খোদা আসলে খোদা না হুদা আসলে সে কিছুই মুসা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করল মুসা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে মুসা নবী এবং মুসা নবীর উম্মত বনি ইসরায়েলের লোকদের উপরে জুলুম নির্যাতনের স্টেপ রোলার চালাতে লাগলো মুসা নবী এবং তার উম্মতের উপরে এমন অবর্ণনীয় জুলুম নির্যাতন চালালো নির্যাতন চালাতে চালাতে এক সময় তাদের ইবাদত গৃহগুলোর উপরে হামলা করতে লাগলো মুসা নবী তখন বললেন ওগো আল্লাহ এই স্বৈরাচারী জালেম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তাআলা মুসা নবীর ফরিয়াদ কবুল করলেন ফেরাউনকে আল্লাহ চূড়ান্তভাবে গজব দিয়ে শেষ করার আগে আল্লাহ তাআলা সিরিজ আকারে ধাপে ধাপে তার উপর কিছু গজব দিলেন এ যুবক ভাইরা ওয়ান ডে সিরিজ হয় না টি টোয়েন্টি সিরিজ হয় না ফেরাউনের উপরেও গজবের কি আসছে জোরে বলেন সিরিজ আসছে একেবারে আল্লাহ তারে এক গজবে শেষ করলেন না ছোট 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 কিছু গজব দিলেন আল্লাহ তারে সাবধান করলেন কিন্তু সে সাবধান হলো সে যখন অবর্ণনীয় জুলুম নির্যাতন চালালো আল্লাহ প্রথমে দুর্ভিক্ষের গজব দিলেন দুর্ভিক্ষের গজব আল্লাহ দিলেন
এমন দুর্ভিক্ষ শুরু হলো ফসলের মাঠের ফসল নষ্ট হয়ে গেল বলেন তো ফসলের মাঠে যিনি ফসল দেন তিনি কে ফসলগুলারে আবার নষ্ট করে দিতে পারেন কে এই যে এখন ধান কাটবে মানুষ কিছুদিন পরে বলেন তো এই যে ধানের ক্ষেতে ধান আছে আল্লাহ যদি চান এই ধানের ক্ষেতের ধানগুলারে এক রাতে নষ্ট করে দিতে পারেন কিনা এক রাতও লাগবে না এক সেকেন্ডে আল্লাহ পারবেন কিনা বিশ্বাস হয় আপনাদের আল্লাহ পারবেন কিনা দুর্ভিক্ষ নেমে আসলো গোটা মিশরে দুর্ভিক্ষ নেমে আসলো এখন ফেরাউন যে তারে খোদা বলে বলেন তো এই ফেরাউন যে তাকে খোদা বানাইছে নিজে নিজে এই দুর্ভিক্ষ থেকে সে মিশরের জনগণকে বাঁচাইতে পারবে নাকি আর জোরে বলেন বাঁচাইতে পারবে না কারণ ফসলের মাঠে ফেরাউন ফসল দেয় না আবার ফেরাউন ফসল নষ্ট করতে পারে ফসল দেওয়ার মালিক কে নষ্ট করার মালিক কে এটা ফেরাউন বুঝছে বুঝার পরে মুসা নবীকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়ে বলল মুসা তোমার রবের কারিশমা বুঝেছি তোমার রবের কাজ এটা তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যেন এই দুর্ভিক্ষ তুলে নেন এই দুর্ভিক্ষ তিনি যদি তুলে নেন তাহলে আমরা তাহলে আমি ভালো হয়ে যাব মুসা নবী সরল মনে দোয়া করলেন মুসা নবী ভাবছেন ফেরাউন এখন ভালো হয়ে যাবে ঠেলা সামলাইতে পারতেছে মুসা নবী দোয়া করলেন আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠিয়ে নিলেন কিন্তু ফেরাউন তার জুলুমের নীতি থেকে ফিরে আসলো না দেখা গেল যেই লাউ সেই কদু ফেরাউন তার আগের জায়গায় থাকলো এরপরে আল্লাহ দুই নাম্বার সিরিজের দুই নাম্বার গজব পাঠালে দুই নাম্বার গজব হচ্ছে বন্যার গজব কিসের গজব আরো জোরে বলেন এমন বন্যা আসলো ফসল সব ভাসিয়ে নিয়ে গেল ফেরাউন বুঝতে পারল এটাও মুসার রবের খেলা মুসা নবীকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে বলল মুসা তুমি তোমার রবকে বলো তিনি জনেই গজব তুলে নেন তিনি যদি এই গজবটা তুলে নেন তাহলে আমি কিন্তু ভালো হয়ে যাব মুসা নবী এবার সলন মনে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা গজব তুলে নিলেন কিন্তু ফেরাউন আর তার দলের স্বৈরাচারী লোকগুলো স্বৈরাচারী জুলুমের নীতি থেকে ফিরলো না বরং তারা উল্টা বলল আসলে বন্যা আমাদের ভালোর জন্য হয়েছে জমিনের এখন উর্বরা শক্তি বাড়ছে কেমন শয়তান দেখছেন কয় বন্যাটা এটা আমাদের ভালোর জন্য হয়েছে এটা আমরা হয়েছে আল্লাহ বললেন রাখ এই ফসলগুলারে আবার ধ্বংস করে দিতে পারেন কিনা আল্লাহ আল্লাহ আবার পঙ্গপালের গজব পাঠালেন এমন পঙ্গপাল পাঠালেন ফসলের মাঠের সব ফসল এসে পঙ্গপাল খেয়ে ফেললো এমনকি কাঠের তৈরি আসবাবপত্র চেয়ার টেবিল ফার্নিচার গুলো পঙ্গপাল খেয়ে ফেলতে লাগলো ফেরাউন দেখতেছে এই ঠেলাও সে সামলাইতে পারতেছে মুসা নবীকে দাওয়াত করলো দাওয়াত করে বলল মুসা তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা তুলে নেন তিনি যদি এই গজবটা তুলে নেন তাহলে আমি ভালো হয়ে যাব মুসা নবী আবার সরল মনে দোয়া করলেন কিন্তু দেখা গেল গজব ওঠানোর পরে ফেরাউন আর তার দলের কেউ ঈমান আনে এরপরে আল্লাহ তাআলা পাঁচ নম্বরে ব্যাঙের গজব পাঠালেন কিসের গজব ব্যাঙ ব্যাঙের গজব যেখানেই ফেরাউন আর ফেরাউনের গোষ্ঠীর লোকেরা বসে সেখানে ব্যাঙ ব্যাঙের স্তূপ হয়ে যায় এমনকি ফেরাউন যখন রাতের বেলা ঘুমায় তার উপরে ব্যাঙের স্তূপ হয়ে যায় এখন শান্তি না অশান্তি আরো জোরে বলেন ফেরাউন বুঝলো এই গজবের ঠেলাও আমি সামলাইতে পারবো কি জাতের ক্ষমতা মান ব্যাঙের ঠেলাও সামলাইতে পারে না কি জাতের ক্ষমতা আমরা মাঝে মাঝে ক্ষমতা বইয়া নিজেদেরকে বাহাদুর মনে করি আরে আল্লাহর মশা বাহিনীর সামনেও আপনি টিকে থাকতে পারবেন না বলুন হুজুর মশার কথা কেন বললেন ওই যে ফেরাউন আল্লাহ লেংড়া মশা ঢুকাই দিয়েছে এত বিরাট সৈন্য বাহিনী মশাকে মোকাবেলা করতে পেরেছে আপনি মশার সামনেও টিকে থাকতে পারবেন না কিসের ক্ষমতা দেখেন আপনি আল্লাহর কাছে সবাই অত্যন্ত তুচ্ছ আর নগণ্য ঠিক কিনা ফেরাউন রাতের বেলা ঘুমাইতে পারে না খালি ব্যাং আর ব্যাং যেখানে বসে সেখানে ব্যাং যেদিকে যায় সেদিকে ব্যাং মুসা নবীকে দাওয়াত করে বলল মুসা ব্যাঙের যন্ত্রণায় বাঁচি না তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা তুলে নেন মুসা নবী এবারও সরল মনে দোয়া করলেন আল্লাহ গজবটা উঠালেন কিন্তু ফেরাউন কি ভালো হয়ে গেছে আরো জোরে বলেন
তেরা তেরাই আছে এখনো সুজা এরপরে আল্লাহ তাআলা রক্তের গজব পাঠালেন কিসের গজব গ্লাসের পানিগুলো রক্ত হয়ে যায় তরকারির পাতিলে তরকারি সব রক্ত হয়ে যায় সব দিকে ডানে বামে সামনে পিছে খালি রক্ত সবাই ভয় পেয়ে গেছে ফেরাউন ভয় পাইছে কয় হায় 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 এই অশান্তির গজব কোথা থেকে আসলো মুসা নবীকে দাওয়াত করলো দাওয়াত করে বলল মুসা আমি কিন্তু এবার সরল দিলে বলতেছি ভালো হয়ে যাব আর আমি আগের মতো ডিস্টার্ব করব না তোমার উম্মতের উপর নির্যাতন করব না সব বন্ধ করে দিব মুসা নবী এবার সরল মনে আবারো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ফেরাউনের মতো দেখবেন স্বৈরাচারী লোক এখনো দুনিয়ায় আছে বিপদে পড়লে মুসা নবীর মতো হুজুরদেরকে চিনে আর বিপদ চলে গেলে হুজুরদেরকে চিনে না আসেনি মন খারাপ করছেন নাকি আবার কেউ মন খারাপ করলে আমরা বুঝলো এটা আপনার সাথে মিলছে আর মন খারাপ না করলে বুঝবো আপনি ঠিক আছেন কোনো অসুবিধা রক্তের গজব ফেরাউন এবার মুসা নবীকে ডাকলো বললো এবার আমি ভালো হয়ে যাব কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে মুসা নবী এবার দোয়া করলেন আল্লাহ গজব তুলে নিলেন ফেরাউন কি ভালো হয়ে গেছে আর রাসূলে বলে নির্যাতন বাড়াইছে না কমাইছে আর নির্যাতন বাড়িয়েছে অবশেষে আল্লাহ মহামারী দিলেন মহামারী দেওয়ার মালিক কে মহামারী থেকে বাঁচাইতে পারেন কে গত দুই বছরে করোনার মহামারী পাঠায়া উন্নত উন্নত দেশগুলোতে উন্নত উন্নত দেশগুলোর আল্লাহ নাস্তানাবুদ বানায় দিয়েছেন আর বাংলাদেশের গরিব মুসলমানদেরকে রহমত দিয়ে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে তাহলে গজব দেওয়ার মালিক কে হেফাজতের মালিক কে নাকি আপনারা করোনার চেয়ে বেশি শক্তিশালী এর জন্য টিকে গেছেন তাই না আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ইতালি এদের চিকিৎসা কত উন্নত নাস্তানাবুদ হয়েছে এরা ইংল্যান্ডের মতো দেশে এত লাশ জমেছে কবর দেওয়ার জায়গা পায় নাই তারা লাশ ছেড়ে মানুষ চলে গিয়েছে বাপ মারা গেছে ছেলে মেয়ে কাছে যায় না ভাই মারা গিয়েছে ভাই কাছে যায় না এই দৃশ্য কি ভুলে গিয়েছেন আপনারা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে বাংলাদেশের মানুষ তো গরিব মানুষ এদের চিকিৎসা ব্যবস্থা উন্নত না আবার বাংলাদেশের মানুষ অপরিচ্ছন্ন থাকে বেশি ময়লা থাকে বেশি এজন্য বাংলাদেশে করোনায় লোকজন মারা যাবেও হেকুত থেকে জানছে এটা বাংলাদেশে এত মানুষ মারা যাবে বলছে 10 লক্ষ 1 লাখ মারা গেছে 1 লাখও মারা যায় নাই বাঁচাইছেন কে না করোনারে আপনারা মাইরা ফেলছেন এরকম নাকি বাঁচাইছেন কে আরো জোরে বলেন বাঁচিয়েছেন কে তাহলে বোঝা গেল এট এ টাইম গজব দিয়া এক অঞ্চলে আল্লাহ শেষ করতে পারে আবার আল্লাহ কিছু মানুষকে বাঁচাইতেও সামনে 2023 সাল বিশ্ব নেতারা বলতেছেন আগামী বছরটা দুর্ভিক্ষের বছর হতে পারে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে এটা তারা বলছেন হ্যাঁ দুর্ভিক্ষ আসতেও পারে পরিস্থিতি তাই বলছে তারা দুর্ভিক্ষের কারণ হিসাবে বলছেন এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে হচ্ছে তো যুক্তির খাতিরে যদি মেনেই নেই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গজব আসবে তাহলে এই গজবে কিছু মানুষ তো হেফাজত হবে এরা হেফাজত হবে কোন যুদ্ধ বা কাদের কারণে গজব আসে কার তরফ থেকে গজব থেকে বাঁচাইতে পারেন কে ইউসুফ নবীর সময় দুর্ভিক্ষ হয়েছিল দুর্ভিক্ষ হয়েছে না ইউসুফ নবীর সময় দুর্ভিক্ষ হয়েছিল আল্লাহ তাআলা ইউসুফ নবীকে যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা তিনি অ্যাপ্লাই করেছেন দেখা গেছে মিশরের আশপাশে দুর্ভিক্ষ এসেছে কিন্তু মিশরকে কোনো দুর্ভিক্ষ পায় নাই হেফাজত করেছেন কে আল্লাহর দেওয়া ফর্মুলা আমরাও যদি মেইনটেইন করতে পারি আমরা যদি গুনাহ ছাড়তে পারি জুলুম ছাড়তে পারি করোনা মহামারীতে যেমন পৃথিবীর উন্নত উন্নত দেশগুলোতে লাশের পাহাড় জমা হয়েছে কিন্তু আমার বাংলাদেশের গরিব মুসলমানদেরকে আল্লাহ যেমনি হেফাজত করেছেন আমরা যদি অন্যায় থেকে পাপ থেকে জুলুম থেকে ফিরে আসতে পারি তাহলে দেখবেন 23 সালের দুর্ভিক্ষে পৃথিবী ক্ষতিগ্রস্ত হলেও এই বাংলাদেশকে হেফাজত করবেন কে বিশ্বাস হয় আপনাদের এজন্য জুলুম ছেড়ে দিতে হবে জুলুম ছেড়ে দিতে হবে মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল সূরা ইউসুফ আছে না
কত নাম্বার সূরা এটা? ১২ নাম্বার সূরা। কত নাম্বার? ১২ নাম্বার সূরা। এই ১২ নাম্বার সূরায় ইউসুফ নবীর কাহিনী এসেছে, বাড়ি থেকে বাংলায় পড়বেন। যখন দেখা গেল মিশরে দুর্ভিক্ষ আসতেছে, ইউসুফ নবী তখন কোথায় ছিলেন? হ্যাঁ মাশাআল্লাহ, কোথায় ছিলেন? অপরাধ করে জেলখানায় গিয়েছে না মিথ্যা অপবাদে জেলখানায় ঢুকানো হয়েছে? মিথ্যা অপবাদে জেলখানায় ঢুকানো হলো। কি মিথ্যা অপবাদ? তিনি জুলাইখার জুলাইখাকে কুপ্রস্তাব দিয়ে জুলাইখার ক্ষতি করতে চেয়েছেন, নাউজুবিল্লাহ মিন, মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দি করে রাখা হলো। এখনো দেখবেন দিন বিরোধী কোরআন বিরোধীরা এরাও কাফের মুশরিকদেরকে অনুসরণ করে আম্বিয়া আলাইহিমুস সালামের ওয়ারিসদের চরিত্রে তকমা লাগিয়ে এরাও সেই স্বাদ নিয়ে থাকে। নবীদের চরিত্রে কোনো দাগ আছে? আস্তে বলেন কেন? নবীদের চরিত্রে কোনো কালেমা আছে? কোনো দাগ আছে? নবীদেরকে যিনি হেফাজত করেছেন তিনি কে? ইউসুফ নবী জেলখানায় থেকেই তিনি বললেন এই দুর্ভিক্ষ থেকে উত্তরণ পাওয়ার ফর্মুলা আমার কাছে আছে, তবে ফর্মুলাটা আমার নয়, মিম্মা আল্লাহ। তিনি বললেন যে এটা আমাকে যিনি শিখিয়েছেন, আল্লামানি রব্বি, এটা আমাকে শিখাইছেন আমার রব। কে শিখাইছেন? জেলখানা থেকে মুক্তি দেওয়া হলো, তিনি ফর্মুলা দিলেন। মিশরের আশেপাশে দুর্ভিক্ষ আসলো কিন্তু মিশরে আসলো না। এই দুর্ভিক্ষের কথা বিশ্ব নেতারা এখন বলতেছেন, আর আলেম ওলামারা কোরআন হাদিস গবেষণা করে আরো আগে থেকেই বলতেছেন। আসলে পৃথিবীর কোন সভ্যতা ১০০ বছরের বেশি টিকে থাকে না, এই ১০০ বছর শেষ হতে চলেছে। এই জন্য আলেমরা আরো ১০-১২ বছর আগ থেকে বলতেছেন যে সামনে কঠিন সময় আসতেছে। দুঃখজনক হলো যে আলেমরা কোরআন হাদিস গবেষণা করে করে এইরকম দুর্ভিক্ষ এরকম গজবের আগাম খবর দিয়ে এসেছেন কপাল পুরা মুসলমানরা, সেই শ্রেষ্ঠ সন্তান ওলামাদেরকে মাথার তাজ না পরিয়ে তাদের হাতে হাত করা পরিয়ে রেখে দিয়েছে। এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য সমস্ত আলেমদের হাতের হাত করা খুলে দিয়ে তাদেরকে কোরআনের ময়দানে আবার ফিরিয়ে দেওয়া লাগবে। আমার হাতে এটা কি? আরো জোরে বলেন, কোরআন। নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ শুধু মুসলমানদের না সবার? আল্লাহ। তাহলে তিনি সার্বজনীন। কোরআন কি শুধু মুসলমানদের? এটাও সার্বজনীন। এর জন্য আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য। আল্লাহও সার্বজনীন, কিতাবটাও সবার জন্য। তাহলে এই কোরআনের গবেষক যারা, কোরআনের আলেম যারা, তারা কি নির্দিষ্ট কোনো দলের? তারাও সবার। তারাও কি? তারাও আওয়ামী লীগের, তারা বিএনপির, তারা জাতীয় পার্টির। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যে দল করেন দল দলের জায়গায় করেন, কিন্তু সব দলের মতের আলেমদেরকে আমরা সবাই সম্মান করব, শ্রদ্ধা করব, ঠিক কিনা? আলেমদেরকে আমরা সম্মান করব, আমরা আওয়ামী লীগ করব, আমরা বিএনপি করব, জাতীয় পার্টি করব, যে যে দল করি করব, কিন্তু আলেমদের বেলায় আমরা সবাই মিলে আলেমদেরকে সম্মান করব। কারণ আলেমরা আল্লাহর কিতাবের গবেষক, ঠিক কিনা? তাদের সম্মান রাজনীতির ঊর্ধ্বে, তাদের সম্মান সবকিছুর ঊর্ধ্বে। একজন আলেমের মর্যাদা হাজারো আবেদের চাইতে অনেক। ওলামারা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীগণের ওয়ারিস। সুতরাং নবীগণের ওয়ারিসদের সাথে আমরা বেয়াদবি করব। এই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে বাঁচাইবেন কে? আলহামদুলিল্লাহ আমাদের প্রধান খাদ্য গম, প্রধান খাদ্য ভাত। আল্লাহর রহমতের নজর যদি আমাদের দিকে থাকে, আমরা যদি গুনাহ ছেড়ে জুলুম ছেড়ে, দেখেন সামনে গজব আসতেছে, এখনো আমরা অন্যায় ছাড়তে পারতেছি না, এখনো সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গজব আসতেছে, সরকারি কর্মকর্তারা একটু ঠিকঠাক হও। তারা এমন ঠিক হয়েছে সরকারি অফিসের গাড়ি দিয়া তারা তাদের পুলা মাইয়ার এই স্কুলে পাঠায়।
তারা এমন ঠিক হইছে যে সরকারি গাড়ি তারা ব্যবহার করে এখনো বাজার সাজার করে এরা মাননীয় প্রধানমন্ত্রী আদেশকে লঙ্ঘন করেছে এরা প্রধানমন্ত্রীর সাথে অবিয়াদবি করেছে ঠিক কি না এই চোরবাট এই চোরবাটপাদের চুরিবাটপাড়ি যতদিন না বন্ধ হবে আল্লাহর তরফ থেকে গজব আসা বন্ধ হবে না গজব থেকে বাঁচতে চাইলে এই চুরিবাটপাড়ি ছাড়তে হবে দুর্নীতি ছাড়তে হবে গজব থেকে বাঁচতে হলে অন্যায় ছাড়তে হবে সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে চাঁদাবাজি ছাড়তে হবে টেন্ডারবাজি ছাড়তে হবে আলেমদেরকে অসম্মান নাম না করে আলেমদেরকে এই দেশে যথাযথ সম্মান দিতে হবে গজব তুলে নেবেন কে আল্লাহ হেফাজত করবেন কে করোনা থেকে আমাদেরকে বাঁচাইছেন কে আল্লাহ এমনি এমনি বাঁচছেন আপনারা আমি একটা চিন্তা করলাম এই দেশের মানুষ এত গরিব এত গরিব আমরা খাবারই ঠিকমতো পাই না ঠিকমতো খাবার পাই না কাপড় চোপড় পাই না চিকিৎসা অসুস্থ হইলে মানুষ দেখছেন তো আপনারা হসপিটালে গেলে সিট না পাইয়া কত মানুষ বারান্দায় ঘোরাঘুরি করে আমি চিন্তা করলাম এই করোনার গজবে আমরা বাঁচলাম কেমনে যেখানে উন্নত উন্নত দেশগুলো নাস্তানাবুদ হয়ে গেল আমি গবেষণা করে ফলাফলও পাইছি বলবো বলবো কষ্ট হচ্ছে আপনাদের আমি চিন্তা করে দেখলাম এটি হচ্ছে একমাত্র দেশ এটা পৃথিবীর একমাত্র দেশ এই দেশে আল্লাহর জিকির আল্লাহর দ্বীনের চর্চা যত বেশি হয় পৃথিবীর কোন দেশে এত কেমনে বলি আপনাদেরকে শুনেন এই দেশে যতগুলো হাফেজি মাদ্রাসা আছে এই দেশে যতগুলো কৌমি মাদ্রাসা আছে এই দেশে যতগুলো আলিয়া মাদ্রাসা আছে পৃথিবীর কোন দেশে এরকম আছে আরো জোরে বলেন আছে এটা কোন দেশ জানেন এই দেশে রহমত এমনি এমনি আসে না এটা এমন দেশ ফজরের নামাজের আজান হওয়ার এক ঘন্টা আগে থেকে হাফেজি খানা হাফেজি হাফেজি ছাত্ররা হিফজ মাদ্রাসার ছাত্ররা এক ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কুরআনের গুনগুন তেলাওয়াত হয় এই দেশকে আল্লাহ কেন হেফাজত করবেন না কারণ এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা ফজরের আজানের ঘন্টা খানেক আগে উঠে তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে চোখের পানি ঝাড়ে তার বরকতে এই দেশটাতে এত বরকত আসে আমি চিন্তা করলাম করোনা এত ভালো থাকলাম কেমনে আমরা এই দেশ এমন দেশ এই যে এখন শীতকাল আসতেছে সেপ্টেম্বর অক্টোবর থেকে নিয়ে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় একটানা পাঁচ ছয় মাস এই বাংলাদেশের এমন কোন রাত নাই যেই রাতে শত শত মাহফিল হয় না এই দেশে বরকত এমনি এমনি না বরকত এই জন্য হয় কারণ এই দেশে কোরআনের আলোচনা হয় সবচাইতে আজকে মাহফিল কি শুধু আপনাদের এখানে হচ্ছে আরো বাংলাদেশের শত শত জায়গায় শত শত গ্রামে হচ্ছে না আটষট্টি হাজার গ্রাম বাংলাদেশ কত হাজার গ্রাম আবার কোনো কোনো গ্রামে মাহফিল দুইবার তিনবার হয় এক গ্রামে মাদ্রাসা আছে মাদ্রাসার মাহফিল আলাদা মসজিদের মাহফিল আলাদা এত এত মাহফিল হচ্ছে এই মাহফিলে কোরআন থেকে আলোচনা হচ্ছে কোরআনের বরকতে জমিনে রহমত আসে বরকত আসে কার তরফ থেকে কার তরফ থেকে সুতরাং দুর্ভিক্ষ আসতেছে আসুন এই দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচতে পারবো গণ ইস্তেগফার করবো সুযোগ দিতে হবে গণ ইস্তেগফার গণহারে তোবা করতে হবে আর সবাইকে যার যার অবস্থান থেকে অন্যায় ছেড়ে দিতে হবে পাপ ছেড়ে দিতে হবে জুলুম ছেড়ে দিতে হবে বাঁচাই দিবেন কে নইলে জুলুমের পরিণাম কিন্তু ভালো হয় নবীজি বলেছেন মুসনাদে আহমদের হাদিস ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো যদি মজলুমটা মুসলমান না হয় কাফের হয় কাফেরও যদি হয় যদি সে মজলুম হয় তোমার বিরুদ্ধে যদি দোয়া করে তুমি কিন্তু বাঁচতে পারবে না কারণ ফাইন্নাহু লাইসা দুনাহা সাহাব মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব কোনো পর্দা থাকে মজলুম যখন চোখের পানি ছেড়ে দেয় বরদাস্ত তিনি করেন না তিনি কে দেখেন যে সকল লোকেরা মানুষদের উপর জুলুম চালায় এদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয় কোরআন হাদিস পড়ে যা বুঝলাম তা হলো এই দুনিয়ার সকল জালেমরা জুলুম করলেও দুনিয়ার যে সকল জালেমরা মানুষের উপর জুলুম করেছে মরার আগে তাদের কিন্তু ভালো মৃত্যু হয় সবগুলার অপমৃত্যু হয়েছে সবগুলাকে আল্লাহ দুনিয়া থেকেই সাইজ করেছেন দুনিয়া থেকে শাস্তি শুরু হয়েছে এই যে ফেরাউনের কথা শুনে আল্লাহ সিরিজ আকারে ছোট ছোট গজব দিলেন এরপরে কি ফেরাউন ভালো হয়ে গেছে আরো জোরে বলেন ভালো হয়ে গেছে জুলুম নির্যাতন বাড়ালো শেষ পর্যন্ত আল্লাহ মহামারী পাঠালেন কোন কোন রেওয়ায়েতে আমি পেয়েছি প্লেগ মহামারীতে
এই মহামারীতে ফেরাউনের বংশের প্রায় 70,000 মানুষ মারা গিয়েছে, কত হাজার। কিন্তু দেখা গেল মুসা নবীর উম্মত একটাও মরে নাই। ওই যে বলছিলাম গজব দেওয়ার মালিক কে? বাঁচাইতে পারেন কে? তাহলে বোঝা গেল ইমানওয়ালা হলে গজব থেকে বাঁচায় দিবেন কে? ফেরাউন দেখলো হায় রে হায় সব মরে যাইতেছে, আমিও তো মরে যেতে পারি, সবার আগে তো জান বাঁচানো লাগবে, ঠিক কিনা? ফেরাউন এসে বলল মুসা তোমার রবকে বলো তিনি যেন এই গজব তুলে নেন, তিনি যদি গজব তুলে নেন আমি এবার ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, গজবটা তুলে নিলেন কে? আস্তে বলবেন না জোরে বলেন কে? ফেরাউন ভালো হয়ে গেছে। এবার এবাদত গৃহে হামলা চালাইছে, যেখানে যেখানে এবাদত হয় এবাদত গৃহ সমূহে হামলা শুরু করলো। মুসা নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব এই জালেম জুলুম করতে করতে তোমার ঘরের উপরে হামলা চালানো শুরু করেছে, এবার তারে তুমি ধরো। মুসা নবী যখন দোয়া করলেন আল্লাহ এবার ফেরাউনকে চূড়ান্ত ভাবে ধরলেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে রাতের বেলা মিশর ছেড়ে চলে যাও, মিশর থেকে রওনা হও। মুসা নবী এবার তার উম্মতকে নিয়ে রাতের বেলা মিশর ছেড়ে চলে যাচ্ছেন, এই খবর চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউন তখন বলল সেনাবাহিনীকে বলল সবাই প্রস্তুত হও, মুসা আর তার সাথী যারা আছে তার সব কয়টাকে ধরে সবগুলার আমরা সাইজ করব, কচু কাটা করব, সবাই প্রস্তুত হও। ফেরাউন এবার তার সৈন্যবাহিনী নিয়ে মুসা নবীকে ধরার জন্য পিছে পিছে রওনা হলো। ওইদিকে মুসা নবী তার উম্মতকে নিয়ে যেতে 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 লোহিত সাগরের কাছে চলে গেলেন। সকাল হয়ে গেল, সকালবেলা তারা লোহিত সাগরের কাছে চলে গেলে সামনে এবার সাগর, তারা ভাবতেছেন এখন আমরা কি করব, সামনে তো সাগর, এই চিন্তায় আছেন, হঠাৎ করে দেখা গেল পেছনে ফেরাউনের বাহিনী। মুসা নবীর উম্মত বলল, মুসা তোমার কথা শুনে আমরা এখানে আসলাম, বিপদ তো আরো বাড়লো, নির্যাতন থেকে বাঁচার জন্য আসছিলাম, এখন তো মৌতের সামনে, সামনেও মৌত পেছনেও মৌত, সামনে গেলে সাগরে ডুবে মরা লাগবে, পেছনে গেলে ফেরাউনের বাহিনীর হাতে জীবন দেওয়া লাগবে, আমরা তো বড় একা হয়ে গেলাম, কি করব। মুসা নবী তখন বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, তিনি বললেন কখনো নয়, কখনো নয়, আমরা একা নয়, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, যার সিদ্ধান্তে এখানে তোমাদেরকে নিয়ে এসেছি তিনি কে? এখানে নিজের সিদ্ধান্তে আসি নাই, ওই আল্লাহর সিদ্ধান্তে এসেছি, আর আমরা একা নই, যে রবের ডিসিশনে, যে রবের ইচ্ছায় এসেছি, সেই রবই আমাদেরকে পথ দেখাবেন, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, ও মুসা তোমার হাতে এটা কি? মুসা নবীর হাতে কি? আপনারা জানেন দেখি, হ্যাঁ লাঠি, এই লাঠির ভিতরে কারিশমা আছে না নাই? আল্লাহ বললেন, মুসা তোমার হাতে লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে সাগরের মাঝখান দিয়ে যিনি রাস্তা বানায় দিলেন তিনি কি? আরো জোরে বলেন। মুসা নবী বললেন, চলো এবার এই রাস্তা দিয়ে নদী পাস হওয়া শুরু করো, সাগর পাস হওয়া শুরু করো। তারা এবার সাগর ক্রস করছে, ওইদিকে ফেরাউন তার বাকিদের নিয়ে চলে এসেছে। ফেরাউন এসে দেখতেছে, হায় হায় হায়, সাগরের মাঝখান দিয়ে রাস্তা হইলো কেমনে। মনে মনে সে একটু পাওয়াটা নিল, দেখছত, সেনাবাহিনীকে বলতেছে, দেখছত আজ আমি ফেরাউন খুদার হয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়েছে, নাউজুবিল্লাহ। সেনাবাহিনীকে বলল, দাঁড়ায় আছো কেন? মার্চ অন দ্য স্ট্রিট, যাও রাস্তায়, রাস্তায় নামো, ধরো সবগুলোরে ধরো। এরাও এবার রাস্তায় চলা শুরু করলো। ওইদিকে সাগর পাস হয়ে যখন মুসা নবী তার উম্মতকে নিয়ে ওপারে চলে গেলে, মুসা নবীর উম্মত দেখলো হায় হায় পেছনে তো ফেরাউনের বাহিনী দেখা যায়। তারা বলল, মুসা সাগর পাস হইয়া হতো বিপদ কমে নাই, এই যে ফেরাউন তার বাহিনী নিয়ে চলে আসতেছে। মুসা নবী বললেন, একটু সবর করো, কিছুক্ষণ পর দেখো আল্লাহ কি করে। মুসা নবী তার উম্মত নিয়ে তিনি যখন সাগরের ওই পারে চলে আসলেন, আর ওই সময় ফেরাউন তার বাহিনী নিয়ে একেবারে সাগরের মাঝ মাঝ বরাবর চলে আসলো, এবার অ্যাকশনটা শুরু হবে কার? আরো জোরে বলেন কার? এই কিচ্ছাটাও আজকের সুরা, যে সুরা চলতেছে সুরার নাম কি? আরো জোরে। কত বছরের মাহফিল? 10। সুরার নাম্বার কত? সুরার নাম কি? এই কাহিনী সুরা ইউনুসের 90 নম্বর আয়াত থেকে এসেছে। আল্লাহ তাআলা বলছেন,
وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. الله تعالى বলছেন আর শরণ করো আমি যখন বনি ইসরাইলকে সাগর পার করে দিয়েছিলাম আর তাদের পেছনে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে অনুসরণ করছিল পিছে পিছে ধাওয়া করছিল যখন তারা একেবারে অর্থাৎ ফেরাউন যখন তার বাহিনী নিয়ে একেবারে মাঝ বরাবর চলে আসলো অ্যাকশন শুরু হলো কার আল্লাহ বলছেন হাত্তা ইদা আদরাকাহুল গরাক ক্বাল যখন সমুদ্রের মাঝ বরাবর আসলো যখন সমুদ্রের পানিতে তারা নাকানো চুবানো খাচ্ছে সাগরে ডুবে ডুবে মারা যাবে ঠিক সেই সময়ে সাগরের মাঝখানে যখন তারা এসেছিল আল্লাহ বললেন রাস্তাটা ভেনিশ হয়ে যাও দুই পাশের পানি আবার আগের মতো হয়ে যাও পানি হুকুম মানে কার এবার ফেরাউন আর তার বাহিনীকে লোহিত সাগরের মধ্যে নাকানি চুবানি খাওয়াইতেছে কে আরো জোরে বলেন কে ফেরাউন দেখতেছে ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে মারা যাবে সে আবার বলতেছে আল্লাহ ভালো হয়ে গেছে কি হয়ে গেছে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাঈলের লোকেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম ভালো হয়ে গেছে আমি ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান হয়ে গিয়েছি আল্লাহ তখন বললেন আল আন এখন কি তোর টাইম হইছে নাকি ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন তোর এখন টাইম হইছে না সারাটা জীবন তুই মুফসিদিন বিশৃঙ্খলা অর্থাৎ সন্ত্রাসী ছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলে ফাসাদ সৃষ্টিকারী ছিলে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে ইমানদার লোকদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছিস আমি তোরে ধরি নাই ধর্ম ধর্ম বলে ধরি নাই আজ যখন ধরেছি আজ আর তোর ছাড় পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়ে না কেউ থাকবে চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় মৃত্যু কারো পরিচয় মানে ওরে বাপরে বাপ আপনি অশিষাম তো আমি আপনার অনুমতি নিয়ে আসবো আপনি ডিসি সাহেব আপনি আলেম আপনি ইঞ্জিনিয়ার মালাকুল মুত আসার আগে অনুমতি চাইবে মালাকুল মুত কাউরে চিনে চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়ে না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়ে না মিশর তো পিরামিডের দেশ পিরামিড আছে না এখনো
এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন শুধু হবে রয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না নীল নদা যো আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন রাত কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না কেউ থাকবে আজকে ফেরাউনে ধরছে কে মনে নাই ঘটনা কোন জায়গায় ফেরাউনরে এখন নাকানে চুবানে খাওয়াইতেছে কে ফেরাউন বলতেছে আল্লাহ আমি ভালো হয়ে গেছি আল্লাহ বললেন না তোরে আর ছাড়বো না বরং তোকে আমি এমন বিজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করব ফেরাউন দুনিয়াতে তোর নাম যখন মানুষ নিবে ঘৃণার সাথে নিবে তোকে আমি গোটা দুনিয়ার সকল স্বৈরাচারী সকল জালেমের জন্য উপমা বানাবো কি রকম উপমা এই যে আজকের যে সূরা থেকে আমরা কথা বলছি এই সূরা সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফালইয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া শুনতেছেন আপনারা বাবারা শুনতেছেন যুবক ভাইরা শুনতেছো দেখেন আল্লাহ কি বলছে فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية الله বললেন তোরে মারবো ঠিক আছে কিন্তু এমন ভাবে মারবো তোরে যেন মানুষ দেখে দেখে শিক্ষা নিতে পারে কেমন মারাটা কেমন হবে আল্লাহ বলছেন فاليوم ننجيك ببدنك তোর শরীরটাকে আমি অক্ষত রেখে দেব আজ তোর শরীরটাকে আমি অক্ষত রাখব কেন তোর শরীরটাকে রেখে দিব কেন لتكون لمن خلفك আয়া যাতে করে তোর পরবর্তী তোর স্বভাব ধারণকারী লোকেরা তোর পরিণতি দেখে শিক্ষা নিতে পারে এই জন্য তোর এইরকমই রেখে দিল ফেরাউনের মমি করা দেহ হাজার হাজার বছর পরে এখনো মিশরের রাজধানী কায়রোতে আছে না নাই কথা বলেন আছে না নাই এত ক্ষমতা কোথায় গেল এত বাহাদুরি কোথায় গেল কোথায় গেল এত কিছু কিছু আছে আপনার কাছে এখন অনেক টাকা আছে দুনিয়া থেকে চলে যান কাজে লাগবে এগুলো বহুত ক্ষমতা আপনার এখন চলে যান কাজে লাগবে কোনো কথা বলেন কাজে লাগবে আল্লাহ বলছেন দেখো না ফেরাউন কি কি সুন্দর অট্টালিকা ছিল কত ক্ষমতা ছিল গোটা মিশর কাঁপিয়েছে গোটা মিশর শাসন করেছে কোথায় সে আল্লাহ বলেছেন জুলুমের পরিণতিটা এমন হয় দুনিয়া থেকে যাওয়ার সময় ভালোভাবে এরা মরতে পারে না আমি আল্লাহ নিজে এদেরকে ধরে শায়েস্তা করি ঠিক কি না আল্লাহ বলেছেন কেউ এদেরকে ধরা লাগবে না আমি আল্লাহ নিজে ধরব কে ধরবেন কোরআনে এটা নাই আছে যে কোন জায়গা থেকে বলবো সূরা হুদের 102 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলছেন وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد الله قرآن বললে আপনি অবাক হয়ে যান কি বলছেন আল্লাহ দেখেন আল্লাহ বলছেন আর তোমার রবের পাকড়াওটা এমনই হয় যখন তিনি কোনো অত্যাচারী জনপদকে যখন কোনো জালেমদেরকে আল্লাহ ধরেন আল্লাহ এমনিই ধরেন আল্লাহ যখন ধরেন তখন খুব টাইট করে ধরেন জালেমদেরকে গোটা দুনিয়ার মানুষ ছাড় দিলেও একজন ছাড় দিবেন না ভালো মতো যিনি ধরবেন তিনি কে দুনিয়ার একটা জালেমেরও ভালো মৃত্যু হয় নাই
এই জন্য জুলুমের পথ থেকে ফিরে আসুন জুলুমের পথ থেকে যদি আমরা ফিরে না আসি এই যে আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বললেন আজকে যে সূরা থেকে আমি কথা বললাম যে আয়াত থেকে আমি কথা বললাম আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আহলাকনাল উরুন মিন ক্বাবলিকুম লাম্মা যালামু আল্লাহ তাআলা বলছেন আর তোমাদের পূর্বে বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি কোন অপরাধের কারণে হাই হাই আপনারা কোথায় চলে গেলেন আমাকে রেখে আল্লাহ বলছেন আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি কোন অপরাধের কারণে আস্তে বলবেন না কোন অপরাধের কারণে আল্লাহ বলছেন খবরদার তোমরাও জুলুমের সাথে সম্পৃক্ত হয় না ইত্তাকুজ জুলম নবীজি বলেছেন জুলুম থেকে বেঁচে থাকো ফা ইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন জুলুমের পরিণতি হবে বড় ভয়াবহ জুলুমের পরিণতি হবে বড় ভয়ঙ্কর আমরা যদি জুলুম থেকে ফিরে না আসি তাহলে গজব চলে আসবে কার তরফ থেকে আস্তে বলবেন না জুরে বলেন কার তরফ থেকে আমরা যদি জুলুম থেকে ফিরে না আসি যদি আমরা তওবা না করি তাহলে আমাদের উপরে গজব যিনি দিয়ে দিবেন তিনি কে সামনে দুর্ভিক্ষ এটা আমরা সবাই বুঝতেছি মোটামুটি এই দুর্ভিক্ষকে সামনে রেখে আসুন কুফর থেকে অন্যায় থেকে অবিচার থেকে জুলুম থেকে ফিরে আসি জুলুম অবিচার থেকে ফিরে আসি তওবা করি যদি আমরা তওবার মতো তওবা করি আমাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে আর যদি আমরা অব্যাহতভাবে এগুলো চালাতে থাকি আমাদের উপরে একটার পর একটা গজব চলে আসবে একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করব শুনেন আনাস আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আন এই হাদিস বর্ণনা করেছেন নবীজি বলেছেন ইদা ফালাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল মালা নবীজি বলেছেন আমার উম্মত যখন 15টা পদ কাজ শুরু করবে তাদের উপর গজব দিবেন কে কয়টা কাজ আরো জোরে বলেন কয়টা 15টা সাহাবীরা তখন বললেন ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী কোন আমলগুলো করলে গজব আসবে আপনি একটু আমাদেরকে বলেন এবার নবীজি বলছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা নবীজি বললেন যখন রাষ্ট্রের সম্পদ মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করা শুরু করবে ওই রাষ্ট্রের উপরে গজব দিবেন কে কিংবা ওই ব্যক্তির জীবনে মুসিবত দিবেন কে রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মানে হলো জনগণের সম্পদ এখন জনগণের রাষ্ট্র এই রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেয়েছে চেয়ারে বসে জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট করে আছে না নাই একটু দায়িত্ব পাইলেই হয়েছে আমরা তো খাটের নিচে আমাদের জুতা রাখি কিছু কিছু সেসরা চোর চামার আছে একটু ক্ষমতা পাইলে দায়িত্ব পাইলে খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে ওই দিন আমি উত্তরবঙ্গে গেলাম আমাকে বলতেছে হুজুর আমাদের এলাকার এক চোর করোনার সময় সরকার তেল দিয়েছে তেল রাখার তেল রাখতে রাখতে ঘরের মধ্যে আর জায়গা নাই শেষ পর্যন্ত ছাদের উপর যে পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কির পানির তেল ফলায় দেয় ওখানে তেল ঢুকায় রাখছে এইরকম শেষরা চোর আমার দেশে নাই এইরকম যদি রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মানে মানুষ ভোগ করে গজব যিনি দিবেন তিনি কে আর সেই সোনালি সময় আমাদের থেকে চলে গিয়েছে সেই সময়ের শাসকরা কেমন আল্লাহওয়ালা ছিলেন শুনেন মনোযোগ আছে আপনাদের অমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আমার মনে পড়ে গেল বলবো বলেন তো অমর রাদিয়াল্লাহু আনহু বাংলাদেশের মতো ছোট কোনো দেশ শাসন করছেন নাকি অর্ধ দুনিয়াকে তিনি শাসন করেছেন অমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন সেই সময় কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করছেন আসতে পারি তিনি বললেন না দাঁড়াও অপেক্ষা করো তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো ভেতরে এসে এরা জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনে তো নতুন একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা নিভায় দিয়া কেন আরেকটা নতুন মোমবাতি জ্বালালেন তিনি বললেন শোনো
তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম অফিশিয়াল কাজ করছিলাম তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি জনগণের সম্পদের খেয়ানত হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে এই ভয়টা যখন অন্তরে আসলো তখন আমি জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভায়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি আল্লাহু আকবার আর এ নবীজিও বলেছেন খায়রুল কুরুনি করনিন সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহু সুম্মা আল্লাযীনা সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগের পরে আমার সাহাবীদের যুগ এর পরে আমার সাহাবীদের পরে তাবেঈদের যুগ সেই সময় কুরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা হয়েছে এই জন্য সমাজে শান্তি ছিল কম না বেশি শেষ করছি বলেন তো উত্তর দেন জুমার দিনে মসজিদে গেলে হুজুর যখন খুতবা পড়েন জীবাণু আসে না জোরে বলেন একটু কুরআনের বরকতে সেখানে যদি এত শান্তি থাকে বাড়িতে টেনশন ঘুম আসে না ওখানে গেলেই শান্তি সাকিনা আসে কার তরফ থেকে যদি কুরআন দিয়ে মসজিদ পরিচালনা করার কারণে ওই মসজিদে ঢুকলে এত শান্তি লাগে ওই কুরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হলে এই সমাজে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি কিচ্ছু থাকবে না গোটা সমাজে শান্তি নাজিল হবে কার তরফ থেকে এই কুরআনের শাসন চাই কি চাই চাই কি চাই না নবীজিও বলেছেন আমার পরে 30 বছর খুলাফায়ে রাশেদার আমলে কুরআন চলবে এরপরে নবীজি এটা বলেই গিয়েছেন আগে থেকে এরপরে থেকে মানুষ কুরআনকে আনুষ্ঠানিক কাজে ব্যবহার করে দোকান উদ্বোধনে কুরআন তেলাওয়াত ব্যবসা বাণিজ্যে কুরআন তেলাওয়াত এখন তো আবার দেখছি সিনেমাও কুরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করে পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে দেখি যে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সিনেমার নাকি শুভ মুক্তি হয়েছে ফেসবুকেও দেখা যায় এই হচ্ছে কারবার কুরআন শুধু মসজিদে আছে ইমাম মাহদি আসতেছে বেশি দিন আর বাকি নাই ইমাম মাহদি এসে যে সকল মুসলমান নামধারী মুনাফিকগুলো কুরআনকে আলাদা করেছে মসজিদ থেকে মসজিদে কুরআন ঢুকে আর সমাজ আর রাষ্ট্র পরিচালনায় কুরআন বাদ দিয়েছে ইমাম মাহদি সবগুলোরে জিনজির দিয়া বেঁধে তারপরে শায়েস্তা করবে আমরা কুরআনকে সমাজে নামাজে সব জায়গায় মানব ইনশাআল্লাহ আমরা কোরআন চাই সব জায়গায় কি চাই সবাই চান তো সব জায়গায় নামাজে সমাজে কোরআন কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা হাতগুলো নামান আল্লাহ কবুল করে